আজকের রেসিপিতে থাকছে ঝটপট গাজরের শাহি হালুয়া আর শাহী শব্দটা শুনে ভয় পাবার এখানে কিছু নেই ঘরোয়া উপকরণে মজাদার এই গাজরের হালুয়াটা খুবই সহজে আপনারা বাসায় তৈরি করতে পারেন হালুয়া তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ গাজর নিয়েছি এবং গাজরগুলোকে আমি একটা পিলার দিয়ে ওপরের স্কিনটা রিমুভ করে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নিব আমি এখানে গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশটা দিয়ে গাজরটা গ্রেড করে নিচ্ছি এতে করে গাজরের হালুয়াটা দেখতে বেশি সুন্দর হবে তবে আপনারা চাইলে কিন্তু মোটা পাঁচটা দিয়েও গ্রেড করে নিতে পারেন একে একে আমি প্রায় আধা কেজি গাজরই গ্রেড করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি একটি প্যানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তবে কুকিং অয়েলটা ব্যবহার না করাই এখানে ভালো এতে করে ফ্লেভারটা খুব একটা ভালো আসবে না এরপর এতে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচটা আমি এখানে ফ্লেভারের জন্য দিয়েছি অ্যাড করে দিচ্ছি গ্রেট করা গাজর এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে গাজরগুলোকে আমি ঘিয়ে ফ্রাই করে নিব তিন চার মিনিটের মতো একটু উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে ভালো করে গাজরটাকে ফ্রাই করে নিতে হবে যাতে সব সাইডে ভালো করে ভাজা হয়ে যায় গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং ভাজার পরে এই গাজরের কালারটা একটু চেঞ্জও হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ দুধটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিব চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বা টেস্ট মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে চিনি এবং দুধটা একসাথেই ব্যবহার করেছি তাহলে আর গাজরটা ওভার কুক হওয়ার কোনো ভয় থাকবে না আর গাজর জিনিসটা কিন্তু সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না যেহেতু আমরা এগুলোকে খুব চিকন করে কেটে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে দুধ এবং চিনির পানিটা টেনে আসে চুলার জালটাকে আমি মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি ফিরে এসেছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর গাজরের হালুয়াতে কিন্তু এখনও অনেকটা পানি রয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে নিয়েছি কিছু কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম এবং কিশমিস ড্রাই ফ্রুটসগুলো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তবে গাজরের হালুয়াতে কিসমিসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে কিন্তু গাজরের হালুয়াটা খেতে ভীষণ ভালো লাগে এখন এটাকে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াটাও ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি গুঁড়া দুধটা এখানে মাওয়ার কাজটা করবে আর গুঁড়া দুধটা দেওয়ার ফলে গাজরের হালুয়াতে দানাদার একটা টেকচার আসবে এতে ভয় পাওয়ার কিছু নাই এই টেকচারের জন্যই গাজরের হালুয়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গুঁড়া দুধটাকে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আরও যেটুকু পানি আছে সেটা টেনে আসে গাজরের হালুয়ার পানিটা প্রায় টেনে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এটা মিষ্টিটাকে ব্যালেন্স করবে এবং দুই টেবিল চামচ পরিমাণ ঘি হালুয়াতে রান্না শেষে ঘিটা ব্যবহার করলে ঘিয়ের ফ্রেশ একটা ফ্লেভার আসবে এতে করে এটা খেতে খুব ভালো লাগবে ঘিটা দিয়ে আমি ঢাকনা ছাড়াই গাজরের হালুয়াটাকে দুই তিন মিনিট একটু ফ্রাই করে নিব যাতে গাজরের হালুয়াতে যে এক্সট্রা পানি পানি ভাবটা আছে সেটা একদম চলে যায় তবে ঘি দেওয়ার পরে দুই তিন মিনিটের বেশি আর রান্না করার প্রয়োজন নেই তাহলে কিন্তু আবার ঘিয়ের ফ্লেভারটা লাইট হয়ে যাবে আমার এখানে গাজরের হালুয়াটা একদম রেডি দেখতেই পাচ্ছেন এর পানি পানি ভাবটা একদম চলে গেছে এবং গাজরের হালুয়াটা কতটা ঝরঝরে আছে একদমই ঘেটে যায়নি এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিব। এবং একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এটা ঠান্ডা হওয়ার পরেও আরও একটু বেশি ঝরঝরে হয়ে যাবে আশা করছি আমার আজকের এই সহজ গাজরের হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দেবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে সময় দেয়া থাকে আল্লাহ হাফেজ